Hello viewers, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Asha kori bondhura bhalo achen. Amar ei video-ti desh o bidesh jekhane dekhte pachhen sobai antrik shubhechha o obhinondon. Viewers, ajke amra apnaderke dekhabo amader rui macher pona, rui mirga, karpu, katla egulor din kibhabe amra collection kori. আমার এই ভিডিওটি পুরোটো না টেনে পুরোটো দেখেন তে বুঝতে পারবেন কিভাবে আমরা ভিডিও মাছের পোনা কিভাবে তৈরি করি কিভাবে মাছ দড়ি দিয়ে আমরা ডিম কালেকশন করি দেখেন এগুলোর মাধ্যমে আমরা 50 পিস মাছের পোনা দিয়েছি 50 পিস মাছের পোনা মা মাছ হয়েছে আপনার 25টা পুরুষ 25টা মোট মানে 50টা মাছের পোনা দিয়েছি এই ট্যাঙ্কির মাধ্যমে এগুলো রাত্রে দুধ করা হয়েছে তারপর আপনার সকালে এগুলো আমরা ডিম কালেকশন করেছি আমরা আপনাদেরকে ডিমও দেখাবো আমাদের এই নতুন মাছের পোনা খুবই লাভজনক মাছ এগুলো আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পলি প্যাকেটে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এগুলো আমরা ডিম বোতলের মাধ্যমে ডিম দিয়েছি দেখেন এগুলো ছোট ছোট এগুলো ডিম মাছের ডিম নিচে দিয়ে ঝর্ণা উঠতেছে এটা এই আপনি তিন দিন পরে তিন দিনের মাধ্যমে এগুলো রেনু হয়ে যাবে আমরা এই রেনু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই লাইনে 20টা বোতল আছে 20টা বোতলের মধ্যে আমরা এই ডিমের কণাগুলো আমরা রেখেছি এই বোতলের মাধ্যমে তিন দিনে রেনু হয়ে যাবে চার দিনের মাথায় মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিব আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা নিতে পারবেন যেমন শিং মাছ গুলচা পাবদা আর ট্যাংরা চিতল বোয়াল বিভিন্ন জাতের কোয়ালিটির মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন মনুষ্যের তেলাপিয়া মাছের পোনা আর পুঁটি মাছের পোনা আর যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি এই বাংলা মাছ আপনি যে বলি আমরা রুই মিরকা কার্পু এগুলো আপনি শতাংশ 1% 800 পিস মাছের পোনা দিতে পারবেন মিশ্র চাষ করতে পারবেন একক চাষ করতে পারবেন এই বাংলা মাছ এবং শিং মাছের পোনা আপনি চাষ করতে পারবেন শিং মাছের পোনা শতাংশ আসতে দিতে পারবেন এগুলোর খাবার একই খাবার খাই যেমন শিং মাছের যে খাবার খাই পাবদা গুলচা রুই মিরকা একই খাবার এগুলো খাই খাবার একটাই আপনারা ছয় মাসে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্যদেরকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ